আসসালামু আলাইকুম শিক্ষা মন্ত্রণালয়ের এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর টিএমডি ও এ এর সকল কর্মকর্তা এবং সকল ছাত্রছাত্রীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি এস এম জয়নাল জয়নালিদ্দিন ইন্সপ্রেক্টর ইলেকট্রিক্যাল চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট চট্টগ্রাম পাঠ পরিস্থিতি বিষয় এসি মেশিনস ওয়ান সিক্স 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 সেভেন সিক্স ওয়ান ষষ্ঠ পর্ব ইলেকট্রিক্যাল তৃতীয় অধ্যায় ট্রান্সফর্মারের লোডবিহীন ও লোডযুক্ত অবস্থার কার্যপ্রণালী এই অধ্যায়ের পাঠ শেষে শিক্ষার্থীরা জানতে পারবে ট্রান্সফর্মার লোলোড লোড অপারেশনের ধারণা ট্রান্সফর্মার লো লোড কারেন্ট মিউচুয়াল ফ্লাস এবং লোলোড পাওয়ার ফ্যাক্টর সম্পর্কে ধারণা ট্রান্সফর্মার লো লোড অবস্থার ভেক্টর চিত্র অঙ্কন করুন ট্রান্সফর্মারের লো টেস্টের সমস্যার সমাধান করুন ট্রান্সফর্মার লোডযুক্ত অবস্থার কার্যবলীর ধারণা ল্যাগিং লিডিং ইউনিটি এবং লোডযুক্ত অবস্থায় ট্রান্সফর্মার ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করুন লোরযুক্ত অবস্থায় ট্রান্সফরমার সমস্যাবলীর সমাধান এর আগে আমরা ট্রান্সফরমারের ইন্ডুস ভোল্টেজের সমীকরণগুলো পূর্বের ক্লাসে বলিয়েছি আজকে থ্রি পয়েন্ট ট্রান্সফর্মার লো লোড অপারেশন আমরা জানি যে ট্রান্সফর্মারের দুইটে টার্মিনাল থাকে একটি প্রাইমারি টার্মিনাল একটা সেকেন্ডারি টার্মিনাল এখানে প্রাইমারি টার্মিনাল যে কোনো একটা সাইড হাই সাইড থাকবে অথবা লো সাইড থাকবে এখানে নো লোট অপারেশন হবে যখন হাই হাইসাইট খোলা রেখে লো রেট যেটা আছে হাই সাইড মানে হাই সাইড খোলা রেখে আমাকে লো সাইডে সমস্ত ইনস্ট্রুমেন্ট সংযোগ দিয়ে দিলে যে অবস্থাটা হয় সেই অবস্থাটাকে বলা হচ্ছে লোডবিহীন অবস্থা মানে সেকেন্ডারিতে কোনো লোড থাকবে না এই অবস্থায় ট্রান্সফর্মার যে প্রাইমারি প্রাইমারিতে মানে যে ভোল্টেজ দেওয়া থাকে ভোল্টেজ দিলে এখানে হাই ইম্পিডেন্স থাকবে এই ইম্পিডেন্সের জন্য যেহেতু সেকেন্ডারিতে কোনো লোড নাই এই সে হাই ইম্পিডেন্সের জন্য এখানে একটা কারেন্ট প্রবাহিত হবে সামান্য কারেন্ট যেটা রেটেড কারেন্টের টু হইতে ফাইভ পর্যন্ত হবে এবং এটা ভি ওয়ান যে সাপ্লাই থাকবে এখানে যে কারেন্ট যাবে সেই কারেন্টটাকে আমরা নো লোড কারেন্ট বলব এবং এই কারেন্টের দুইটা উপাংশ থাকে এটা একটা ম্যাগনেটাইজিং একটা ওয়ার্কিং আর এইটাকে আমরা জিরো অথবা জিরো অথবা আইএন দ্বারা প্রকাশ করি এখন নো লোড ভোল্টেজ কারেন্ট মিউচুয়াল ফ্লাক্স এবং নো লোড ফ্লাসের পাওয়ার ফ্যাক্টর এটা সম্পর্কে নো লোড ভোল্টেজ প্রথমে আছে নো ভোল্টেজ এখানে আমাদের এই যে হাই সাইড হাই সাইড খোলা রেখে লো সাইডে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো সংযোগ দেওয়া হয়েছে ওয়ার্ড মিটার এম মিটার এবং ভোল মিটার মিটারের যে পার্ট পাবো সেটা হলো ডাব্লু জিরো আর অ্যাম মিটার যেটা পাবো নো লোড কারেন্ট আর ভোল্টেজ সাপ্লাই যেটা ভোল্টেজ হবে সেই ভোল্টেজটাকেই আমরা নো লোড ভোল্টেজ বলবো এখানে আমরা এই ভোল্টেজটাকে আমরা ভি ওয়ান দ্বারা প্রকাশ করে হয়েছে যে ট্রান্সফার্মার সেকেন্ডারি সার্কিটে লোডবিহীন অবস্থায় খোলা প্রাইমারিতে রেটেড ভোল্টেজ প্রয়োগ করা হলে যে পরিমাণ ভোল্টে যে পরিমাণ ভোল্টেজ হয় সেই পরিমাণ ভোল্টেজকেই নো লোড ভোল্টেজ অর্থাৎ সে অবস্থায় আরোপিত যে সাপ্লাই ভোল্টেজ যেটা আসবে সেই ভোল্টেজটাকেই আমরা নো লোড ভোল্টেজ বলব লোড কারেন্ট এখানে নো লোডের অবস্থায় যে কারেন্ট যেটা আসবে সেই কারেন্টটার মানে আমাদের প্রাইমারি হাই ইম্পিডেন্সের জন্য যে কারেন্ট আসবে সেই কারেন্টটা হবে যে এখানে যে রেটেড কারেন্ট থাকবে সেই রেটেড কারেন্টের দুই হইতে পাঁচ পার্সেন্ট ততএ আমাদের এই কারেন্টটাকে আমরা আই অথবা আই এন দ্বারা প্রকাশ করি এটার দুটো কম্পোনেন্ট থাকবে একটা হয়েছে ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট এটাকে আমরা আই মিউ অথবা আই দ্বারা প্রকাশ করি যা সবসময় এই যে সাপ্লাই ভোল্টেজ থেকে ল্যাগিং থাকবে ফ্লাস্ক ল্যাগিং থাকবে নাইনটি ডিগ্রি এবং ফ্লাস্সের সাথে সবসময় ইনফেস থাকবে এবং ম্যাগনেটাইজিং কম্পোনেন্টের কাজ হয়েছে কোরের ভিতরে এই কোরের ভিতরে সবসময় এই ফ্লাগস সৃষ্টি করা মিউচুয়াল ফ্লাগস প্রতিষ্ঠিত করা আর এটার মাধ্যমে কোনো পাওয়ার লস হয় না এটাকে ওয়ার্কলেস কম্পোনেন্ট বলে এটা এই এরপরে যেটা আছে ওয়ার্কিং কম্পোনেন্ট দ্বিতীয় কম্পোনেন্ট হচ্ছে ওয়ার্কিং কম্পোনেন্ট যা আইডব্লিউ দ্বারা প্রকাশ করা হয় যা সাপ্লাই ভোল্টেজের সাথে সবসময় আমাদের ইনক্রিজে থাকবে এবং এটা সর্বার হইতে পাওয়ার গ্রহণ করে এই জন্য এটাকে অ্যাক্টিভ কম্পোনেন্ট বলা হয় মিউচুয়াল একটি বা উদ্যমসীম তালের চতুর্দিকে চুম্বকীয় বলরেখার মোট পরিমাণকে ম্যাগনেটিক ফ্লাক্স বলে এখানে আমাদের প্রাইমারি ওয়াইন্ডিং আছে এখানে প্রাইমারিতে সাপ্লাই আছে সেকেন্ডারিতে লোড আছে সেকেন্ডারি টু ওয়াইন্ডিং আছে তাই এখানে আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স সৃষ্টি হবে এখানে সাপ্লাই দিলে সেই ফ্লাক্সটাই হচ্ছে কোরের মাধ্যমে ফারাটের ইলেকট্রনিক ইন্ডাকশন লওয়ানো যায় সেকেন্ডারি তো সেই একই ফ্লাস্ক ইন্ডুস্ট হবে এবং কাট করবে তাহলে এখানে ভোল্টেজ ইন্ডুস্ট হলে এখানেও ভোল্টেজ ইন্ডুস্ট হবে অতএব একটি এসি প্রবাহের ফলে প্রথমে যে চম্বুক বল উৎপন্ন হয় তা কোর মাধ্যমে দিতে হতে যায় এই জন্য এই প্রক্রিয়ায় ওয়ানডিংয়ে সংশ্লিষ্ট ফ্লাস্ককে মিউচুয়াল ফ্লাস্ক বলা হয় ট্রান্সফর্মার লোড কারেন্টের ম্যাগনেটাইজিং কম্পোনেন্টে মিউচুয়াল ফ্লাস্ক সৃষ্টি হয় এই মিউচুয়াল ফ্লাস্ক উভয় বন্ডিং ইন্ডুস টি এম এফ সৃষ্টি করে প্রাইমারি ও সেকেন্ডারি উভয় বন্ডিং এ ভোল্টেজ ইন্ডুসড হয় ইন্ডুস ভোল্টেজ তো ঘ আছে নো লোড পাওয়ার ফ্যাক্টর শিক্ষার্থীরা আমরা জানি যে পাওয়ার ইজ ইকুয়াল টু ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি আই কস অথবা পি ইজ ইকুয়াল টু ভি আই কস এখানেও আমরা সেভাবে এখানে যে ডাব্লিউ যেহেতু দিয়েছি এখানে অ্যামিটার দিয়েছি ভোল্টমিটার দিয়েছি এই জন্য এখানে ভোল্টমিটারে যে পার্টটা সেটা ভি ওয়ান দ্বারা আইডেন্টি ডিনোট করেছি এবং ডাব্লু যেটা আছে ডাব্লু ওয়ারটা ডাব্লু জিরো এবং আইটাকে আই জিরো দ্বারা এবং পাওয়ার ফ্যাক্টর দিয়ে গুণ করতে হয় তাহলে সেটা হলো পাওয়ার ফ্যাক্টর কস ফাইভ জিরো অতএব এখানে হচ্ছে ডাব্লু জিরো সে নো লোড ইনপুট পাওয়ার ভি ওয়ান হচ্ছে নো লোড ভোল্টেজ আই জিরো হয়েছে নো লোড কারেন্ট কস ফাইভ জিরো হয়েছে নো লোড পাওয়ার ফ্যাক্টর অতএব আমরা পাওয়ার ফ্যাক্টর পাবো ডাব্লু জিরো ডিভাইডেড বাই ভি ওয়ান ইন্টু আই জিরো ল্যাগিং এবং ফাইভ জিরো হলো নো লোড পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল এটি ভি ওয়ান এবং আই জিরোর মধ্যবর্তী অ্যাঙ্গেল যা এর মান নাইনটি ডিগ্রি চাইতে ছোট থাকে নাইনটি ডিগ্রির সাইতে ছোট থাকে থ্রি পয়েন্ট থ্রি নোলোড ট্রান্সফর্মারের ভেক্টর চিত্র আগেই আমরা জেনেছি যে এখানে এই এখানে আমাদের প্রাইমারিতে সামান্য কারেন্ট প্রবাহিত হবে যেহেতু আমাদের হাই সাইড খোলা আছে আর কোনো লোড নাই সেকেন্ডারিতে অতএব প্রাইমারিতে হাই এম্পিডেন্সের জন্য এখানে সামান্য কারেন্ট যাবে যেটাকে আমরা আই জিরো দ্বারা প্রকাশ করা হয় এবং এটা ইন্ডুসড ভোল্টেজ এবং এখানে যে কারেন্ট যেটা যাবে সেটা কারেন্টের দুটো কম্পোনেন্ট থাকবে আগেই আমরা বলেছি দুটো কম্পোনেন্ট একটা হচ্ছে ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট একটা হচ্ছে যে ওয়ার্কিং কম্পোনেন্ট এখন যদি আমরা ফ্লাস্ককে রেফারেন্স ধরি তাহলে আই মিউট হবে ইন ফেজ অফ ফ্লাক্ক এবং এইটা সবসময় থাকবে সাপ্লাই যে ভোল্টেজ ভি ওয়ান ভি ওয়ান থেকে ল্যাগিং থাকবে নাইনটি ডিগ্রি অথবা পথ থাকবে আর ভি ওয়ানের সাথে আই ওয়ার্কিং কম্পোনেন্ট যেটা থাকবে বা অ্যাক্টিভ কম্পোনেন্ট এটা হবে ইন ফেজে এবং এই দুইটা আই ম্যাক্সিমাম এবং আইডব্লুর ভেক্টর সাম হবে আই জিরো এখানে আমাদের ভেক্টর সাম ভি ওয়ান তাহলে আমাদের এখানে কয়টা কম্পোনেন্ট দেখাবো ই ভি ওয়ান ই ওয়ান আই জিরো এবং আই ম্যাক্সিমাম আইডাব্লু ই ওয়ান এবং ই টু ওয়ান হচ্ছে যে ইন্ডুসড ভোল্টেজ প্রাইমারি প্রাইমারি কয়েল এবং ই টু হচ্ছে সেকেন্ডারি কয়েল তো এখানে ফাইভ ফ্লাক্স আবার বলছি এখানে ফ্লাক্সের রেফারেন্স ধরলে তাহলে আমাদের আসবে আই ম্যাক্সিমামটা হবে যে ফ্লাক্সের সাথে ইনফেস ভি ওয়ানটা হবে নাইনটি ডিগ্রি লিডিং ফ্লাক্সের তুলনায় এবং ই ওয়ানটা হবে যে ইয়া থাকবে নাইনটি ডিগ্রি পচাদে থাকবে ফ্লাক্সের চেয়ে এবং ই এবং ইটু যেহেতু একই ফ্লাক্সে তার এই জন্য এটাও আমাদের ল্যাগিং হবে নাইনটি ডিগ্রি এইটাই হচ্ছে যে আমাদের ভেক্টর ডায়াগ্রাম এবং এটাকে আই জিরোটাকে আমরা এই দুটা ভেক্টর যোগ করলে আমাদের আসবে আই জিরো ইজিক টু রুটো বর ডাব্লিউ স্কোয়ার প্লাস আই মিউ স্কোয়ার এরপরে আছে আমাদের ট্রান্সফর্মার লো লোড টেস্টের সমস্যার সমাধান সলভ প্রবলেমস রিলেটেড টু দ্য ট্রান্সফর্মার অন লোলোড সূত্রসমূহ আছে ডাব্লু জিরো জুগল টু ভি ওয়ান আই ওয়ান কস ফাইভ জিরো ডাব্লিউ আই আইডাব্লু যুগল টু আই জিরো কস ফাই আই ইউ জুগল টু আই জিরো সাইন ফাইভ আই জিরো জুগল টু রুটো পাওয়ার আই ডাব্লিউ স্কোয়ার প্লাস আইমি ইউ স্কোয়ার এবং কস ফাইভ যুগল টু হচ্ছে আই ডাবলু ডিভাইডেড বাই আই আইমিউ আর নো লোট রেজিস্ট্যান্স আর জিরো জিরোল টু বি ওয়ান বাই আই ডব্লু নো লোট রেজিস্ট্যান্স এক্স জিরো জুগল টু বি ওয়ান বাই আই আইমিউ এই সূত্রের মাধ্যমে আমরা অঙ্কগুলো সমাধান করব এখন অঙ্ক থ্রি পয়েন্ট ফোর ট্রান্সফর্মার নোলোড টেস্টের সমস্যার সমাধান প্রবলেমস রিলেটেড টু ট্রান্সফর্মার অন নো লোড প্রশ্ন এক একটি এক ফেজ টেন এ পাঁচশো বাই দুইশো পঞ্চাশ ভোল্ট পঞ্চাশ হার্স ট্রান্সফর্মারের লো লোড পাওয়ার দুইশো ওয়াট নো লোড ভোল্টেজ দুইশো পঞ্চাশ ভোল্ট নো লোড কারেন্ট ওয়ান পয়েন্ট টু এমপিয়ার হলে আইম ইউ ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট এবং আইডব্লু হচ্ছে জায়গা ওয়ার্কিং কম্পোনেন্টের মান বের করতে হবে তাহলে আমাদের এখানে দেওয়া আছে যেহেতু আমাদের হাই সাইড মানে খোলা থাকবে এবং লো সাইডে মিটারগুলো বসানো হবে সমস্ত পার্টগুলো আমাদের এই লো সাইড থেকে আসবে ভোল্টেজ এখানে কারেন্ট আমাদের দেওয়া আছে দুইশো পাওয়ার দেওয়া আছে দুইশো আর সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে দুইশো পঞ্চাশ ভি ওয়ান আই জিরো সমান সময় নোলোড কারেন্ট দেওয়া আছে ওয়ান পয়েন্ট টু এমপিআয়ার তাহলে আমরা জানি যে আই ডাব্লিউ জিরো ইউল টু ভি ওয়ান আই জিরো কস ফাইভ শুধু কস ফাইভ ইজ ইকাল টু ডাব্লিউ জিরো বাই ভি ওয়ান ইন্টু আই জিরো ইজ ইকাল টু দুইশো ভাগ হবে দুইশো পঞ্চাশ ইন্টু ওয়ান পয়েন্ট টু ইজ ইকাল টু জিরো দশমিক সিক্স সেভেন পাওয়ার ফ্যাক্টর সুতরাং কস ফাইভ জিরোটা আসবে কস ইনভার্স পয়েন্ট সিক্স সাতশো ফোরটি সেভেন দশমিক নাইন থ্রি ডিগ্রি অতএব সাইন থ্রিটা ইউকাল টু সাইন অফ এত ডিগ্রি ইজ ইকাল টু পয়েন্ট সেভেন ফাইভ যেহেতু আমাদের এই মানে আই ম্যাগনেটাইজিং বাইর করতে আমাদের সাইন ফাই লাগবে এবং কস ফাই দুটোই লাগবে তা আই মিউ ইজুকাল টু হচ্ছে যে ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট আই জিরো সাইন ফাইভ জিরো তা আই জিরোর মান দেওয়া আছে ওয়ান পয়েন্ট টু ইন্টু জিরো দশমিক সেভেন ফাইভ ইজ ইকাল টু জিরো দশমিক নাইন এমপিয়ার

এক ফেজ ট্রান্সফর্মারে দুশো চল্লিশ ভোট লো সাইডে সাপ্লাই দিয়ে হাই সাইড খোলা রাখা হয় এই অবস্থায় নোলোড কারেন্ট টু অ্যাম্পিয়ার এবং পাওয়ার সিক্সটি ওয়ার্ড গ্রহণ করে নোলোড ভোল্টেজ সাইডের ওয়েন্ডিং রেজিস্ট্যান্স পয়েন্ট এইট হোম হলে বের করো নোলোড পাওয়ার ফ্যাক্টর লোড সাইডের ওয়েন্ডিংয়ের কপার লস সমাধান আগের মতো আমাদের পাওয়ার দেওয়া আছে সিক্সটি ওয়ার্ড নোলোড কারেন্ট দেওয়া আছে টু এম্পিয়ার ভি ওয়ান দেওয়া আছে ভি ওয়ান দেওয়া আছে দুশো চল্লিশ ভোল্ট নোলোড কারেন্ট আই জিরো দেওয়া আছে টু এম্পিয়ার নোলোড পাওয়ার দেওয়া আছে ডাব্লু জিরো ইগোল টু সিক্সটি ওয়ান ওয়েন্ডিং রেজিস্ট্যান্স আর এ জুগল টু পয়েন্ট এইট ওয়ান নোলোড পাওয়ার ফ্যাক্টর কস ফাইভ থিটা জিরো কস থিটা জিরো জুগল টু হট বাইট করতে হবে কপাল লস লো লোড

আই জিরো স্কোয়ার ইজিকো টু এম্পোয়ার ইন্টু পয়েন্ট এটা এই একটা রেজাল্ট এবং একটা পাওয়ার ফ্যাক্টর এটা আর এটা হচ্ছে যে আমাদের পয়েন্ডিংয়ের কপ আর লস আরও লোডযুক্ত অবস্থায় ট্রান্সফর্মার কার্য কার্যপ্রণালী এখানে আমাদের দুটো ফিটার দেওয়া আছে এখানে আমাদের সাপ্লাই ভি ওয়ান ইন্ডোস্ট ইন্ডুস এফ এই প্রাইমারি কয়েলের ইন্ডুস টি এম এফ ই ওয়ান টার্ন সংখ্যা এন ওয়ান সেকেন্ডারিতে লোড দেওয়া আছে সেকেন্ডারি ভোল্টেজ লোডের ভোল্টেজ টার্মিনাল ভোল্টেজ ভি টু এবং সেকেন্ডারিতে ইন্ডুসড ভোল্টেজ ই টু সিমিলারলি এই এই চিত্রটা এখানে আমাদের ভোল্টেজ কোনো কোনো বইতে ভিপি অথবা ভি ওয়ান একার বইতে একার সেজন্য আমি এখানে দুটোই দেখিয়ে দিলাম তোমাদের প্রিয় ছাত্র ছাত্রীরা তোমরা একটু ভালোভাবে দেখবে আইপি এখানে আইপির জায়গা এখানে আই ওয়ান এখানেও লোড দেওয়া আছে সেকেন্ডারিতে লোড দেওয়া আছে এখানেও দুটো এন্ডিং দেওয়া আছে অতএব আমরা এখানে দেখবো যে ট্রান্সফর্মারে একদিকে লোড সংযোগ করে অন্যদিকে পূর্ণ ভোল্টেজ প্রয়োগ করলে যে অবস্থার উদ্ভব হয় তাকে আমরা ট্রান্সফর্মারে লোডযুক্ত বা লোডের অবস্থা বলবো এখন সেকেন্ডারিতে লোড দিলে প্রাইমারিতে কারেন্ট সৃষ্টি এবং ওই লোড ক্রমান্বয়ে বর্ধিত করলে আনুপাতিক হারে প্রাইমারিতে কিভাবে কারেন্ট বৃদ্ধি পায় তা পরপর চারটা চিত্র দ্বারা বোঝানো হয়েছে আমি আবার বলছি প্রাইমারিতে কিভাবে কারেন্ট বৃদ্ধি পায় তা পরপর চারটি চিত্রর মাধ্যমে বোঝানো হয়েছে প্রথম চিত্র প্রথম চিত্রে এখানে কোনো লোড দেখানো হয় না লোডবিহীন অবস্থায় তাই এখানে যে কারেন্ট প্রবাহিত হবে প্রাইমারি ইম্পিডেন্সের জন্য আমরা আগেই বললাম সেটা হলো যে আই জিরো এবং এখানে যে ভোল্টেজ যেটা থাকবে সেটা হলো সাপ্লাই ভোল্টেজ ভি ওয়ান এবং এখানে আই জিরোর জন্য একটা ফ্লাক্স সৃষ্টি হবে সেই ফ্লাক্সটা হচ্ছে ফাইভ ম্যাক্স ফাইভ ম্যাক্সিমাম এবং এখানে যে ইন্ডোসড ভোল্টেজ হবে সেটা হলো ই ওয়ান যা এই ই ওয়ানটা সবসময় ই ওয়ান এখানে যে ভোল্টেজ হবে সেটা ভি ওয়ানের সাথে কিছুটা কম থাকবে দ্বিতীয় চিত্র দ্বিতীয় চিত্রের সাহায্যে দেখানো যাচ্ছে যে এখানে লোড সংযুক্ত হয়েছে লোড সংযুক্ত হলে এখানে আমাদের একটা কারেন্ট প্রবাহিত হবে সেই কারেন্টের জন্য এখানে একটা ফ্লাস্ক প্রবাহিত হয়েছে সেই এখানে এখানে লোড সংযুক্ত হওয়ার সাথে সাথে এখানে লোডের সংযুক্ত হয়েছে ফলে লোডে কারেন্ট আই টু দেখানো হয়েছে এ দ্বারা আরও একটি ফ্লাস্ক এখানে একটা সেকেন্ডারিতে একটা ফ্লাক্স সৃষ্টি হবে ফাইএস এখানে দেখানো হয়েছে একটা ফ্লাক্স এক্স এবং এর অভিমুখ এখানে যে ফ্লাস্ক থাকবে প্রাইমারির যে ফ্লাগ সৃষ্টি হয়েছে ফ্লাগ ফাইভ ম্যাক্সিমাম এটার একশো আশি ডিগ্রি বিপরীত থাকে ফলে আমাদের এস এবং ফাইভ ম্যাক্সিমামের বিপরীতের কারণে প্রাইমারিতে আমাদের যে ইন্ডোস এফ যেটা থাকবে সেই ইএমএফের পরিমাণ কিছুটা কমে যাবে ইন্ডোস এর পরিমাণ কিছুটা কমে যাবে এখন প্রিয় শিক্ষার্থীরা তৃতীয় নাম্বার চিত্রে এখানে আমাদের তিনটা ফ্লাগস সৃষ্টি হয়েছে তাহলে এখানে তিন নং চিত্রে ফ্লাগস এখানে লক্ষণীয় যে ফাই কারণে ফাইমেক্স এরকম দুর্বল হয়ে যায় তখন প্রাইমারিতে আবিষ্ট যে ইয়া কাউন্টার ইএমএফ বা ইন্ডিউসড ইএমএফ এর মান কিছুটা কমে যায় যেটা আমি আগেই বলে ফেলছি ইওয়ানের এর মান কমার সাথে সাথে প্রাইমারি কলে আরোপিত অতিরিক্ত কারেন্ট যেটা এটা কমে যাওয়ার ফলে আমাদের একটা কারেন্ট অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হবে সেটা আই ওয়ান ড্যাশ ধরা হয়েছে আই ওয়ান প্রবাহিত হবে এই আই ওয়ানের কারণে প্রাইমারিতে আর একটা সৃষ্টি হবে আরেকটা একটা সৃষ্টি হবে সেই ফ্লাসটাকে এবং এই আই ওয়ানকে আর নাম হচ্ছে যে প্রাইমারি প্রাইমারি কম্পোনেন্ট অফ কারেন্ট প্রাইমারি কম্পোনেন্ট অফ কারেন্ট এই প্রাইমারি কম্পোনেন্ট অফ কারেন্টের জন্য আমাদের এই প্রাইমারিতে আর একটা ফ্লাস্ক যেটা ফাইভ এস ড্যাশ সৃষ্টি হবে এই ফাই এস ফাই এস ড্যাশের কাজ হল ফাই এস এর একশো আশি ডিগ্রি বিপরীত থাকে ফলে একে অপরে নিষ্ক্রিয় দেয় এখানে প্রাইমারিতে অতিরিক্ত বৃদ্ধিপ্রাপ্ত যে কারেন্ট আই ওয়ান ড্যাশ আগত প্রাথমিক প্রাথমিক কারেন্ট আইজিওর সাথে মিলিত হয়ে মোট আই ওয়ান হবে মানে ভেক্টর যোগ হবে আই জিরো এবং আই ওয়ানের সবসময় ভেক্টর যোগ হইয়া আই হবে আই ওয়ান ড্যাশ এবং আই জিরো এটার ভেক্টর সাম আই ওয়ান হবে এই অবস্থায় চতুর্থ নম্বর চিত্রে চিত্রে ফ্লাক্স করে শুধু আগে মিউচুয়াল ফ্লাক্স ফাই এবং পূর্বের অবস্থায় ফিরে আসে এভাবে যদি আমরা সেকেন্ডারিতে ক্রমান্বয়ে লোড বাড়াতে হয় তাহলে প্রাইমারিতে আনুপাতিক হারে কারেন্ট বেড়ে যায় প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই কোশ্চেনটা একটু ভালোভাবে অনুধাবন করবে এটা বারবার পরীক্ষায় আসে নাও ল্যাগিং লিডিং ইউনিটি লোডযুক্ত অবস্থায় ট্রান্সফর্মার ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করুন প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো আমাদের মানে তোমাদের যে গাইড বই যেটা আছে সেখানে এই এত ডিটেলস এখানে দেওয়া নাই আমি এখানে সংগ্রহ করে দিয়েছি তোমরা একটু ভালোভাবে অনুধাবন করবা তোমাদের বইতে শুধুমাত্র এখানে যে বাস্তব ট্রান্সফর্মার ক্ষেত্রে দুইটি অবস্থা বিবেচনা শুধুমাত্র ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স এবং লিকেজ ফ্লাস্ক ভিন ট্রান্সফরমারের এই ইটা দেওয়া আছে আর এই ওয়েন্ডিং রেজিস্ট্যান্স এবং লিকেজ ফ্লাস্স ট্রান্সফর্মার সহজে ট্রান্সফর্মার ভেক্টর চিত্র এইটা দেওয়া নয় আমি এখানে তোমাদের এই দুটোই দেখিয়েছি তোমরা ভালোভাবে এটা দেখবে দেখ নাও এখন নিম্ন ওয়েন্ডিং রেজিস্ট্যান্স এবং লিকেজ ফ্লাস্কবিহীন ট্রান্সফর্মারের ভেক্টর ডায়াগ্রামটা লিকেজ ফ্লাস যদি না থাকে তাহলে আমাদের কি কি থাকবে এখানে প্রাইমারিতে ভোল্টেজ থাকবে ভি ওয়ান আর ইন্ডুজ টি এম এফ ই ওয়ান সেকেন্ডারিতে ভি টু এম এফ হবে যে ই টু সেকেন্ডারিতে কারেন্ট আই টু প্রাইমারিতে কারেন্ট আই ওয়ান আই ওয়ানটা হবে যে আই জিরো এবং আই ওয়ান ড্যাশ অথবা আই টু ড্যাশ এখানে আই টু ড্যাশ ধরা হয়েছে তাহলে এখন এখানে ভেক্টর ডাইগ্রাম ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর বিশিষ্ট ভেক্টর ডাইগ্রাম এখন রেফারেন্সটাকে আমরা এই যে ই টু ধরবো বা ভি টু ভি টু আর ই টু সমান ভি ওয়ান আর ই ও সমান থাকবে যেহেতু এখানে একটা আইডেল ট্রান্সফর্মার রেশিওটা ওয়ান ধরা হয়েছে অতএব আমাদের ট্রান্সফর্মার ওয়েন্ডিং এর ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর বিশিষ্ট লোডের ক্ষেত্রে ট্রান্সফর্মার ওয়েন্ডিং রেজিস্ট্যান্স এবং লিকেজটা শূন্য হয় ভেক্টর ডায়াগ্রাম ইন্ডুজ টি এম সাপ্লাই ভোল্টেজের ইনফেস দেখানো হয়েছে সাপ্লাই ভোল্টেজের ইনফেস ভি ওয়ান এবং ই ওয়ান ইনফেস যেহেতু আমাদের সেকেন্ডারিতে লোড আই টু ভোল্টেজ ভি টু এর পিছনে থাকে অতএব এখানে ভি টুটা আমরা যদি রেফারেন্স ধরি তাহলে আই টু যেটা থাকবে যেহেতু এটা ল্যাগিং তাহলে আই টুটা পিছনে থাকবে এবং আই টুকে যখন রেশিও দ্বারা ভাগ করবো সেটাকে বলা হয় প্রাইমারি কম্পোনেন্ট অফ কারেন্ট এটা আই ড্যাশ টু দ্বারা প্রকাশ করা হয়েছে এখানে আর এখানে ফাইভ ফ্লাক্স থেকে ই টু আর ভি টু পশ্চাদে থাকবে নাইনটি ডিগ্রি আর ভি ওয়ানটা থাকবে অলওয়েজ ফ্লাক্স থেকে নাইনটি ডিগ্রি লিডিং তাই আমরা এখানে শুধুমাত্র ভোল্টেজ প্রায় সাপ্লাই ভোল্টেজ ভি ওয়ান ই ওয়ান আই ওয়ান সেকেন্ডারিতে ভি টু ই টু আই টু আর হলো যে আই জিরো এই কয়টা বস্তুই আমরা ভেক্টর ডায়াগ্রামে দেখাবো যেহেতু আমাদের এখানে রেজিস্ট্যান্সও নেই কোনো রেজিস্ট্যান্সও নাই এবং কোনো রিয়াক্টানসও নাই। অতএব আমাদের যে ল্যাগিং যে ভেক্টর ডায়াগ্রাম এই ভি টুটাকে আমরা রেফারেন্স ধরে আই টুটাকে ল্যাগিং দেখিয়ে এখানে আমাদের ভেক্টর ডায়াগ্রাম হবে আই টু ড্যাশ এবং আই জিরোর যে ভেক্টর সাপ সেটাকে হবে আই ওয়ান সিমিলারলি আমাদের এখানে আছে লিডিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রেও সেম এটা হচ্ছে যে আমাদের ভিটু ভিটু সমান সমান ইটু সেম রেফারেন্সটা ভিটু আমাদের লিডিং কারেন্ট কারেন্টটাকে লিডিং থাকবে আর ল্যাগিংয়ের বেড়ায় এদিক দিয়ে গিয়েছে লিডিং মানে কারেন্টটা আগে থাকবে অতএব আই টু আগে থাকবে ফ্লাক্সটা তার নাইনটি ডিগ্রিতে লিডিং থাকবে ফ্লাক্স থেকে আবার ভি ওয়ানটা লিডিং থাকবে নাইনটি ডিগ্রি অতএব আমাদের এটাকে আমরা একশো আশি ডিগ্রি অথবা প্রাইমারি কম্পোনেন্ট অফ আই টু ড্যাশটাকে আমরা যদি আই টুকে রেশিও দ্বারা ট্রান্সফরমার রেশিও দ্বারা ভাগ করি তাহলে এটা এসে যাবে আর আই জিরোটা আমাদের আসবে যে আই ম্যাক্সিমাম এবং আই ওয়ার্কিং কম্পোনেন্টের ভেক্টর সাম করলে আই জিরোটা আসবে তাহলে আই জিরো এবং আই টু ড্যাশের আবার যদি ভেক্টর সাম করি তাহলে আমরা প্রাইমারি কারেন্ট পাবো আই ওয়ান আই ওয়ানটা আই ওয়ানটা পেয়ে যাবো আবার বলছি যে আই টু ড্যাশ এবং আই জিরো আই জিরোর ভেক্টর সাম করলে আই ওয়ান আই জিরোটা কীভাবে পাবো আমাদের এখানে ভেক্টর এখানে হচ্ছে আই ম্যাক্স মিউচুয়াল ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট এবং ওয়ার্কিং কম্পোনেন্টের ভেক্টর সামকলের যেটা আসবে সেটা হলো আই জিরো আই জিরো এবং আই টু ড্যাশের ভেক্টর সামকলের যেটা পাবো সেটাকে পাবো আই ওয়ান এটা হলো প্রাইমারি কারেন্ট সিমিলারলি আমাদের ইউনিটি পাওয়ার ফ্যাক্টর বিশিষ্ট লোডের ক্ষেত্রে যদি আমরা এখানে যাই এখানে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর মানে ভি টু আর ই টু সমান এবং আই টু ফেজে থাকবে ফ্লাক্সটা তার নাইনটি ডিগ্রি সেম থাকবে এখানে আমরা আই টুটাকে এখানে আই টু ড্যাশ করে নিয়েছি এবং আই জিরো এবং আই টু আই টু ড্যাসের আই টু আমরা পেয়েছি আই ওয়ান এখন আমরা এখানে নিম্ন ওয়েন্ডিং রেজিস্ট্যান্স এবং দেখানো হলো তোমাদের বইতে যে তোমাদের যে বাজারে যে ধরনের গাইড বই পাওয়া যায় সেগুলোতে এগুলো নেই হয়তো তোমরা এই চ্যাপ্টারটা একটু ভালোভাবে দেখবে এখানে আমাদের দেখো এখানে আমাদের প্রাইমারিতে ভোল্টেজ সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে টি ওয়ান সেকেন্ডারিতে লোড দেওয়া আছে ভি টু ই টু এবং এখানে আমাদের সেকেন্ডারিতে রেজিস্ট্যান্স দেওয়া আছে লিকেজ থ্রি দেওয়া আছে এখানেও প্রাইমারিতে এবং রেজিস্ট্যান্স দেওয়া আছে তাহলে আমরা এখানে ধরে নিলাম যে ভি ওয়ান হচ্ছে যে অ্যাপ্লাইড ভোল্টেজ ই ওয়ান হচ্ছে প্রাইমারি দেন উই ক্যান ভি ওয়ান equal to হবে এখানে আই ওয়ান আর ওয়ান প্লাস

আই টু জেড টু নাও ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে এখানে আমরা যে রেফারেন্সটাকে ধরেছি ভি টু এখানে রেফারেন্স ভোল্টেজ ভি টু ভি টু এবং এখানে আমাদের ইয়ে ভি টু ভি টুর সাথে হবে যে আই টু জেড টু অথবা আই টু আর টু প্রাথমিক অবস্থা আসবে আই টু আর টু যেহেতু আই টু আর টু হচ্ছে যে রেজিস্টিভ ট্রো ইন ফেজ অফ কারেন্ট যেহেতু আমাদের ইউনিটি পাওয়ার ফ্যাক্টর ভি টু এবং আই টু সেম লাইনে থাকবে ইন ইনফেইজে থাকবে এই জন্য আই টু আর টু ইন ইনফেইজে এখান থেকে আমাদের নাইনটি ডিগ্রি আসবে যে আই টু যে এক্স টু নাইনটি ডিগ্রি এখান এটার উপরে নাইনটি ডিগ্রি এই যে ভেক্টর সামকল্য আসবে যে ই টু আই টু আর টু আই টু এক্স টু ভেক্টর সামকলায় আসবে আই টু জেড টু এই ভি টু ইকল টু আই টু জেড টু করলে ই টু মানটা পাওয়া যাবে ইটুর মানটা তাই ইটুর সাথে আবার নাইনটি ডিগ্রি থাকবে যে আমাদের ফ্লাক্স হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা একটু ভালোভাবে খেয়াল করো ইটুর সাথে আমাদের থাকবে ফ্লাক্স নাইনটি ডিগ্রি এখানে আবার এই ফ্লাক্সের সাথে থাকবে আমাদের নাইনটি ডিগ্রি ই ওয়ান যেহেতু ই ওয়ান এবং ই টু আমরা এখানে ভেক্টরের জন্য সমান করে নিয়েছি সেই জন্য এখানে একটা একটা ভেক্টরের মানে সুবিধার্থে এটাকে আমরা বিপরীত দিকে নিয়ে গেলাম ই ওয়ানটাকে আমরা বিপরীত দিকে নিয়ে নাইনটি ডিগ্রি তাই ওয়ানের সাথে যেহেতু এখন আমাদের ইউনের সাথে আমাদের ই ওয়ান ইজুকাল টু আই ওয়ান জেড ওয়ান হবে অতএব আমাদের আই ওয়ান লাগবে তা আই ওয়ান বাইড করতে হলে আমাদের কোথায় যাইতে হবে এখানে আই টুর কাছে যাইতে হবে তাই আই টুকে আমরা যদি আবার এই দ্বারা ভাগ করি রেশিও দ্বারা ভাগ করি কোনো কোনো বইতে আবার রেশিও দ্বারা গুণ করে তাহলে আবার রেশিওটাকে উল্টেই নিয়ে আমরা যেহেতু এখানে করতেছি রেশিও দ্বারা ভাগ করে নেব ভাগ করলে আই টু ড্যাশ পেয়ে যাব তাহলে আই টু এই আই টু আই টু ড্যাশ এবং আই জিরো যদি আমরা ভেক্টর সাম করি তখন আই ওয়ান পেয়ে যাব আই ওয়ান পেয়ে গেলে আমাদের এই আই ওয়ানের প্যারালার হবে ই ওয়ান তো আমরা পেয়ে গেলাম ই ওয়ানের সাথে আই ওয়ানের প্যারালার হবে আই ওয়ান আর ওয়ান এবং আই ওয়ান আর ওয়ান প্লাস আই ওয়ান এক্স ওয়ান নাইনটি ডিগ্রি অতএব আই ওয়ান আই ওয়ান জেড ওয়ান হবে ডল ভেক্টর যোগ এই আই ই ওয়ানের সাথে আই ওয়ান জেড ওয়ান যুক্ত করলে আসবে যেয়ে ভি ওয়ান এইটাই হচ্ছে যে আমাদের ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের ভেক্টর ডায়গ্রাম ভি ওয়ান হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা একটু ভালোভাবে খেয়াল করবে তোমরা এরপরে যেটা আছে আমাদের ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে এখানেও সেম আমাদের ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে এখানে আমাদের রেফারেন্সটা হচ্ছে যে ইয়া রেফারেন্সটা হচ্ছে যে ভি টু আর হচ্ছে যে আই টু বি টুটা টুর সাথে আমাদের আই টু ল্যাগিং চলে গেছে থ্রিটা ডিগ্রি অ্যাঙ্গেলে ফাইভ টু অ্যাঙ্গেলে এটা ল্যাগিং এখান থেকে আমাদের এই এই কারেন্টের সাথে আসবে যেয়া এই কারেন্টের প্যারালাল করে আসবে যে আই টু আর টু এবং সেটার সাথে এইটার সাথে 90 ডিগ্রি আসবে যে আমাদের আই টু এক্স টু এর সাথে আমরা যদি ভেক্টর সাম করি আই টু জেড টু ই টু ইজুগল টু আসবে ই টু এখন এই ই আমাদের মেইন যে আসবে এই ইটুর সাথে আমাদের এখানে হবে যে নাইনটি ডিগ্রি লিডিংয়ে থাকবে ফ্লাক্স এই ফ্লাক্স সাথে আমাদের আই ম্যাক্সিমাম এবং আই ওয়ার্কিং ই করলে আমাদের আসবে আই জিরো আর এই ডাব্লুটাকে আমরা যদি আই ড্যাশ করে নিই রেশিও দিয়ে ভাগ করে নিই প্রাইমারি কম্পোনেন্ট কারেন্ট এই দুইটার আই আই টু ড্যাশ এবং আই জিরো এটা আমরা আগেও বলেছি এটার ভেক্টর সাম করলে আমাদের এখানে আই ওয়ান আসবে এবং এটা ই ওয়ান ই ওয়ানের সাথে আই ওয়ান আর ওয়ান সেম পদ্ধতি আই ওয়ান এক্স টু এটা নাইনটি ডিগ্রি এটার সাথে ভেক্টর যোগ করলে আসবে আই ওয়ান জেড ওয়ান এর সাথে যোগ করলে আসবে V1 ওয়ান এভাবে আমরা পরেরটা আসে যে আমাদের লিডিং পাওয়ার ভেক্টরের ক্ষেত্রে সেম এখানে এই যে ভি টু এর সাথে লিডিং কারেন্ট এইটা এখানে এর সাথে আবার আই টু আর টু যোগ করে আই টু এক্স টু যোগ করে আমরা আবার ই টু পেলাম এর সাথে আবার এই যে এটার সাথে এটাকে আমরা রিভার্স করে নিয়ে গেলাম বা আই টু আমরা রেশিও দিয়ে ভাগ করা অথবা গুণ করে এটাকে নিয়ে গেলাম এটা পাইলাম আই টু ড্যাশ আর এটা হলো আই জিরো এটার বেক্ট্রাম করলো আই ওয়ান এখানেও এইটার আবার হবে ওয়ান আই ওয়ান আর ওয়ান এর সাথে নাইনটি ডিগ্রি এর সাথে কারেন্টের আই ওয়ানের সাথে নাইনটি ডিগ্রি এই টু এখানে পাবো যে আই ওয়ান জেড ওয়ান এইটার সাথে আই ওয়ান জিড ওয়ান ভি ওয়ানের ওয়ানের সাথে আই ওয়ান ওয়ান যোগ করলে আমরা পাবো আবার ভি ওয়ান থ্রি পয়েন্ট সেভেন লোডযুক্ত অবস্থায় ট্রান্সফর সমস্যার সমাধান প্রয়োজনীয় সূত্র বলি আইপি স্কোয়ার আই জিরো স্কোয়ার প্লাস আইএস স্কোয়ার আই এস ডিজুকাল টু আইএস বাই এ এস ইজুকাল টু এ এ এটা হচ্ছে রেশিও আইপিজুকাল টু হচ্ছে যে আই জিরো স্কোয়ার আইএস ড্যাশ স্কোয়ার প্লাস টু আই জিরো আইএস কস্তিটা ফাইভে আছে আইপি অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা মাইনাস থিটা পি আই জিরো অ্যাট অ্যান থিটা জিরো আই এস ইজিক টু আই এস ডেল থিটা এস প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমাদের এই যে ছাত্রছাত্রীবৃন্দ তোমরা সবসময় খেয়াল রাখবে আমাদের এই যে পাঁচ নম্বর সূত্রটা এই সূত্রটা দিয়েই অঙ্ক বেশি করতে হবে এইটা দুই একটা জায়গায় লাগতে পারে কিন্তু এই এই সূত্র পাঁচ নাম্বার সূত্রটাই বেশি আমাদের অঙ্কে রাখবে একটি ট্রান্সফর্মার প্রাইমারি ও সেকেন্ডারি ওয়েন্ডিং এর প্যার সংখ্যা যথার্থ 800 এবং 200 যখন পয়েন্ট এ ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে সেকেন্ডারি লোড 80 एंपিয়ার এবং তখন পয়েন্ট জিরো সেভেন জিরো সেভেন ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে প্রাইমারি কারেন্ট টোয়েন্টি ফাইভ বের করো নো লোড কারেন্ট নো লোড পাওয়ার ফ্যাক্টর এখানে আমাদের আমরা যে এখানে যেটা দেওয়া আছে আগে সেটা দেখি হ্যাঁ এনপি প্রাইমারি টান সংখ্যা দেওয়া আছে আষ্টশো সেকেন্ডারি টান সংখ্যা দেওয়া আছে দুইশো অতএব রেশিও হবে যে এনপি বাই এনএস সেটা আমরা জানি আষ্টশো বাই দুইশো ইগোল টু ফোর সেকেন্ডারি লোড কারেন্ট আইএসগুলো এত সুতরাং প্রাইমারি লোড লোড কম্পোনেন্ট কারেন্ট আই এস এই আই এস বাই এ এইটটি এইটটি বাই টোয়েন্টি সেকেন্ডারি পাওয়ার ফ্যাক্টর কসথিটাইসগুলো পয়েন্ট এইট ল্যাগিং কসথিটাই টু কস ইনভার্স পয়েন্ট এইট পয়েন্ট থ্রি সিক্স ছত্রিশ দশমিক এইট সেভেন ডিগ্রি অতএব সাইন থ্রি পয়েন্ট সিক্স সিমিলারলি প্রাইমারি কারেন্ট দেওয়া আছে আই প্রাইমারি পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে পয়েন্ট সেভেন জিরো সেভেন অতএাইভগুলো পঁয়তাল্লিশ ডিগ্রি সাইন ফাইভ পিজগুলো পয়েন্ট সেভেন জিরো সেভেন আমাদের বের করতে পড়ছে লোন কারেন্ট এবং লোন পাওয়ার তাহলে আমরা জানি ওই পাঁচ নাম্বার সূত্র থেকে আই পি ইজ ইকাল টু মাইনাস থাই থ্রিটা ইজুয়াল টু মাইনাস থ্রিটা জিরো প্লাস আইএস ড্যাস ইজকাল টু মাইনাস থ্রিটা এস শিক্ষার্থীরা তোমরা এখানে খেয়াল করবে যে এখানে আমাদের এই দুটো এই সেকেন্ডারি পার্টটা দেওয়া থাকবে হয় প্রাইমারি কারেন্ট এবং প্রাইমারি অ্যাঙ্গেল অথবা নোলোড কারেন্ট অথবা নোলোড অ্যাঙ্গেলটা বের করতে পারবে এই অঙ্কের ভিতরে আমাদের দেওয়া আছে নোলোড কারেন্ট এবং নোলোড ফ্যাক্টর বের করতে হবে এইটা বের করতে হবে আমরা সাইড চেঞ্জ করলে এইটা পাবো যেহেতু আমার তোমাদের বইতে এখানে ক্যালকুলেটর দিয়ে সরাসরি করা আছে আমরা এখানে আমরা এইভাবে করবো ভাঙিয়ে ভাঙ্গিয়ে দেখাই দেবো তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে তার আইপিউজুগল টু কসটিটা বি এখানে পোলার আছে পোলার থেকে আমরা রেক্টাঙ্গুলারে নিয়ে গেলাম তারপরে ভ্যালু বসাই দিয়ে আমাদের আসবে যে ফাইভ পয়েন্ট এইট সিক্স যোগ বিয়োগ করলে এইট সিক্স মাইনাস এটাকে পোলারে করলে আসবে ফাইভ পয়েন্ট নাইন টু ইন্টু মাইনাস এইট পয়েন্ট থ্রি থ্রি ফাইভ ডিগ্রি তাই অতএব এটা হবে নল কারেন্ট আর এই অ্যাঙ্গেলটা হবে এখানে যে অ্যাঙ্গেল আছে এইটার কস ফাইল করলে যে অ্যাঙ্গেল আসবে সেটা আসবে পাওয়ার ফ্যাক্টর নো লোড কারেন্ট আই জিরো ইজ ইকুয়াল টু এত অ্যাম্পিয়ার নো লোড পাওয়ার ফ্যাক্টর কস থিটা জিরো ইকুয়াল টু এত এত ল্যাগিং যেহেতু এখানে ল্যাগিং কেন হয়েছে এখানে যেহেতু মাইনাস এই জন্য এটা ল্যাগিং প্রশ্ন চার একটি চারশো বাই দুশো বল সিঙ্গেল ফেজ ট্রান্সফার্মার পয়েন্টেড ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর সেকেন্ডারিতে পঞ্চাশ অ্যাম্পিয়ার লোড সরবরাহ করে নো লোড কারেন্ট নো লোড পাওয়ার ফ্যাক্টর যথাক্রমে টু

নোলোড কারেন্ট টু এম্পিয়ার নোলোড পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে আমাদের বাইর করতে হবে প্রাইমারি কারেন্ট এবং প্রাইমারি পাওয়ার ফ্যাক্টর তাহলে আমরা জানি আইপি মাইনাস ইজ জুগাল টু আই জিরো অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা জিরো প্লাস আইএস ড্যাস জুগল টু মাইনাস থিটা এস এখানে আমরা রেক্টাঙ্গুলার থেকে পোলার থেকে রেক্টাঙ্গুলার করে আমরা ভ্যালু বসাই দিয়ে এখানে যোগ বিয়োগ করে পেয়েছি টোয়েন্টি দশমিক ফোর মাইনাস জে সিক্সটিন দশমিক নাইন সিক্স হ্যাঁ ইকুয়াল হবে যে এটা রেক্টাঙ্গুলার থেকে পোলারে নেওয়ার পরে মান পেয়েছি ছাব্বিশ দশমিক ফাইভ থ্রি মাইনাস থ্রি নাইনটি থ্রি থার্টি দশমিক ডিগ্রি সুতরাং প্রাইমারি কারেন্ট হবে এটা ছাব্বিশ দশমিক ফাইভ থ্রি প্রাইমারি পাওয়ার ফ্যাক্টর হবে যে মাইনাস of এত ডিগ্রি তো পয়েন্ট শূন্য দশমিক সেভেন ল্যাগিং তো এইভাবে তোমরা চেষ্টা করলে অঙ্কগুলো খুব দ্রুত সমাধান করতে পারবে ট্রান্সফর্মার একদিকে নোলোড অপারেশন কি ট্রান্সফর্মার একদিকে রেটেড পূর্ণ ভোল্টেজ প্রয়োগ করে অন্যদিকে সাইড খোলা রেখে দিলে ট্রান্সফর্মার যে অবস্থা সৃষ্টি হয় তাকে নোলোড কন্ডিশন বলে এই অবস্থায় অর্থাৎ নোলোড অবস্থায় কার্যক্রমই হল নোলোড অপারেশন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ট্রান্সফর্মার মিউচুয়াল ফ্লাক্স কি তাহলে ট্রান্সফর্মারের যে উদ্যানশীল তারের চতুর্দিকে যে মোট পরিমাণকে ম্যাগনেটিক ফ্লাস্ক বলে দ্বারা সৃষ্টি করা হয়েছে বাড়ির কাজ দেখো একটি ট্রান্সফর্মার যুক্ত অবস্থার চিত্র সম্ভাবনা যেটা আমরা আগেই বুঝিয়েছি একটু চেষ্টা করবে এবং বারবার পড়াশোনা করলে এর উত্তরগুলো সহজেই পেয়ে যাবে ট্রান্সফর্মার ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের লোডের ভেক্টর চিত্র অঙ্কন করো এটাও দেখানো হয়েছে ট্রান্সফর্মার ইউনিট পাওয়ার ফ্যাক্টরের ভোল্টেজ চিত্র অঙ্কন করে ব্যবহৃত বিভিন্ন চিহ্নের ব্যবহার করো এটাও তোমরা চেষ্টা দেখবে এবং পারবে ট্রান্সফর্ম লিডিং পাওয়ার ফ্যাক্টরে ভেক্টর চিত্র অঙ্কন করে এতে ব্যবহৃত বিভিন্ন সাংকেতিক চিহ্নপূর্ণ নাম লিখো আর একটা প্রশ্ন আছে একটি চারশো বাই দুইশো ভোল্টেজ সিঙ্গেল ফেস পয়েন্ট পয়েন্টে সিক্স ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের লোডে পঞ্চাশ অ্যাম্পিয়ার সরবরাহ করেন লোলোড কারেন্ট এবং পাওয়ার ফ্যাক্টর যথাক্রমে টু এম্পিয়ার ও শূন্য দশমিক দুই শূন্য এইট ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর প্রাইমারি কারেন্ট এবং পাওয়ার ফ্যাক্টরি এটা আমাদের প্রশ্ন চারের হুব এখানে শুধু আমাদের কারেন্টের মানটা পাওয়ার ফ্যাক্টরের মানটা ভিন্ন আছে আশা করি তোমরা এর চেষ্টা করলেই এই অঙ্কটা সমাধান করতে পারবে এরপর আমরা আগামী মঙ্গলবার অধ্যায় ফোর পড়াব আগামী মঙ্গলবারে অধ্যায় ফোর পড়ানো হবে এরপরে তোমরা এই ভিডিওটি পুনরায় দেখতে চাইলে দক্ষতা বাতায়ন কারিগরি শিক্ষা অধিদপ্তরের পেজ ডাব্লু 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 ডট স্কিলস ডট গভ ডট ভিডি অবলিক বা স্ল্যাশ ডিটি ভিজিট করুন আমি আবার বলছি এই ভিডিওটি পুনরায় দেখতে জাতীয় দক্ষতা পাঠান কারিগরি শিক্ষা অধিদপ্তরের পেজ ডাব্লু ডাব্লু ডট ডট স্কিলস ডট গভ ডট বিডি স্ল্যাশ ডিটি ভিজিট করুন অথবা সরাসরি ক্লাস দেখার লিঙ্ক ডাব্লু 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ স্কিলস ডট গভ ডট বিডি আমি আবার বলছি ফেসবুক সরাসরি ক্লাস দেখার লিঙ্ক ডাব্লুডাব্লু ডাব্লু ডট ফেসবুক ডট কম স্লাস স্কিলস ডট গভ ডট বিডি সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি খোদা হাফেজ